হ্যালো এভরিওয়ান, আগামীকাল আপার প্রাইমারির প্যানেল প্রকাশের কথা রয়েছে এবং সেই অনুযায়ী কমিশন নোটিশও প্রকাশ করেছে। ঠিক আছে, তো আমাদের দেখার বিষয় সেটা মোটামুটি কটা নাগাদ বের হচ্ছে। তো আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা প্রকাশ করে দেবে, যেমনভাবে নোটিশটাও দিয়েছিল। ঠিক আছে, তো 25 তারিখে অবশ্যই সেটা প্রকাশ হবে এবং তার যে পরবর্তী প্রসেস সেগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে তারপরেই। অ্যান্ড তোমরা এটাও জানো যে যে দুটো SLP খারিজ হয়ে গিয়েছে আজকে সুপ্রিম কোর্টে, ঠিক আছে, টেট ওয়েটেজ নিয়ে যে দুটো গ্রাউন্ডের উপর SLP হয়েছিল সে দুটো খারিজ হয়ে গিয়েছে। তো সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু কোনো রকম বাধা নেই। তবে হ্যাঁ, এরপরে কিন্তু রিজার্ভেশন রুল নিয়ে যে SLPগুলো সেগুলোও নিউ হিয়ারিং হবে। ঠিক আছে, তো যাই হোক, সেগুলোতে কোনো রকম বাধা আসবে না, সেটা আগেও বলা ছিল। অ্যান্ড আশা করি সেটাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম বাধা আসবে না। আপাতত সরকারের পদক্ষেপ সেটা আগামীকাল প্যানেল পুনরায় প্রকাশ হবে এবং সেই প্যানেল অনুসারে পরবর্তী স্কেডিউল বা ফার্স্ট কাউন্সিলিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, ফার্স্ট কাউন্সিলিংয়ের নোটিশ। এবং তার আগে স্কুল চয়েসের ব্যাপারটা, যে স্কুল ভ্যাকান্সি লিস্ট, সেগুলোও লিস্ট বেরোবে। ঠিক আছে, তো আশা রাখছি খুব তাড়াতাড়ি বেরোবে। তোমাদেরকে একটাই বিষয় বলে রাখতে চাই যে সুপ্রিম কোর্ট থেকে যে যদি কোনো রকম বাধা নিষেধ আসার আশঙ্কা ছিল সেটা থেকে জাস্ট মুক্ত হতে পারো, কেননা সেখান থেকে কোনো রকম বাধা আসবে না, সেগুলো সমস্ত কিছুই খারিজ হয়ে যাবে। অ্যান্ড হাইকোর্ট থেকেও কোনো রকম বাধা নিষেধ আপাতত নেই সেটা জানো। তবে এই রিজার্ভেশন নিয়ে যেটা, সেটার মোটামুটি খারিজ হয়ে গেলে আর কোনো রকম প্রবলেম হবে না। অ্যান্ড হোপফুলি আমরা আশা রাখছি যে কালকে মোটামুটি সন্ধ্যের দিক নাগাদ, হ্যাঁ খুব বেশি তো দুপুরের নাগাদ প্রকাশ হলে আরও ভালো, তো যাই হোক খুব লেট হয়তো সন্ধ্যের দিকে হবে, এবং তারপরেই স্কুল ভ্যাকান্সি লিস্টও বেরিয়ে যাবে এবং তার এক সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সিলিংয়ের নোটিশ প্রকাশ হবে। তো খুবই সংক্ষিপ্ত নিউজ নিয়ে ভিডিওটা শেষ করব, আর বেশি কিছু আলোচনা রাখছি না, তোমাদের সময় নষ্ট করছি না। সবাই ভালো থাকবে, পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি প্রকাশ করব। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।